আলহাজ মনিরুদ্দিন আহমেদ, তিনি কুড়িগ্রাম জেলার 1957 সালে 10ই অক্টোবর স্বনামধন্য হক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আজিজুল হক। মরহুম আজিজুল হক ছিলেন একজন সমাজসেবী। তিনি মানব কল্যাণে ব্রত হয়ে সারাটি জীবন বিভিন্ন জনসেবামূলক কাজ করে গেছেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত করার প্রয়াসে প্রতিষ্ঠা করেন আলহাজ আজিজুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। মহিউসুন্নত নাসিরিয়া এতিমখানা, কুড়িগ্রাম আজিরুন্নেসা বালিকা দাখিল মাদ্রাসা, কুড়িগ্রাম ফেরিঘাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় উনি বাচ্চাদেরকে বছরে 2-3 বার করে পোশাক আদি দেয়, খাবারের ব্যবস্থা করে। 2000 সালে আজিজুল হক মৃত্যুবরণ করেন, আর তাই তার রেখে যাওয়া অসমাপ্ত কাজের দায়ভার এসে পড়ে পনিরুদ্দিন আহমেদের উপর। তার বাবার অনুপ্রেরণায় 2000 সাল থেকে অদ্যাবধি তিনি তার সমস্ত কাজ নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তারা 7 ভাই 5 বোন, যারা সবাই স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আলহাজ পনিরুদ্দিন আহমেদকে এলাকার মানুষ ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে। গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে তার প্রতিষ্ঠানে বেকার যুবক ও স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উনি শিল্পপতি, ওনার অধীনস্থ, ওনার অধীনে 10-20 হাজার লোক কর্মসংস্থান কাজ করে খায়। সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আলহাজ পনিরুদ্দিন আহমেদ অনেক সম্মাননা পদক পেয়েছেন। বর্তমানে তিনি কুড়িগ্রামে 20,000-এর অধিক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তার স্বপ্ন কুড়িগ্রামকে বাংলাদেশের একটি রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন। সবাই ওনাকে জয়যুক্ত করব ভোট দিয়ে, উনি খুব ভালো মানুষ, তাকে নাঙ্গল মার্গায় ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা পনিরকে ভালোবাসি, পনির ভাই ভালো লোক, তাকে নাঙ্গল মার্গায় ভোট দিয়ে জয়যুক্ত করব। পনির ভাই ভালো লোক, জোয়ার মেলা তারিখ হোক। তিনি জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সামাজিক, মানব কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে এলাকাবাসীর সবার দোয়া চান।